Hey there. Subscribe to my channel. And also press this bell icon. So you never miss any new updates. আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সিম্পল ভিলেজ লাইফের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আপনাদের নিয়ে এসেছি রাজশাহী সিটি গরুর হাটে। এই হাট প্রতি রবিবার ও বুধবার মিলে। এই হাটে প্রতিটি গরুর হাসিল 450 টাকা এবং গরু যদি রাজশাহীর বাইরে নিয়ে যেতে চান তাহলে প্রতিটি গরুতে এলসি করা লাগে। এলসি করতে প্রতিটি গরুতে লাগে 250 টাকা, তাছাড়া অন্য কোনো খরচ নেই। আজ আপনাদের কিছু উন্নত জাতের গাভী গরু এবং বাচ্চা গরুর দাম সম্পর্কে বিস্তারিত জানাবো। কিন্তু তার আগে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, এরকম আরও নতুন নতুন ভিডিও দিব ইনশাল্লাহ। তাহলে চলুন আমরা বিক্রেতার সাথে বিস্তারিত কথা বলি। গরু ভাই কত চলেন? এটা 48 আপনি খামার আছেন নাকি ভাই? কোথায় ভাই? বহরমপুরে। বুলনপুরে। বুলনপুরে আমার বাড়িতে আছে এই গরু, বেশি দুধ দিবে। এমনি আপনার বাচ্চা নেবে কি এগুলো বলবেন ওদেরকে? ভাইটা কত দাম চাইলেন? কত চাইলেন? কেমন আসলেন? ৭৫ এটা কি অস্ট্রেলিয়া নাকি? এগুলো উন্নত জাতের বাকনা বাছুর। আপনারা যারা বাকনা বাছুর কিনতে চান তারা অবশ্যই হাটে আসতে পারেন। এই বাকনা বাছুর বিক্রেতার ফোন নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে তার সাথে বিস্তারিত কথা বলতে পারেন। কিন্তু তার সাথে আর্থিক কোনো লেনদেন করবেন না, গরু দেখার পর দামাদামি করে নিয়ে যাবেন, তাহলে সুবিধা হবে। ভেড়ের দাম চাইলেন কত? ৪২ এটা কি জাতের? ফিজিয়ান। দাম চাইলেন কত? ৮০ চাইছেন। গাভীর নাকি? ২ মাস। এর বাচ্চা দুধ দেয় কতটুকু? ৮-১০ কেজি দেয়। এর কয় দাঁত হয়েছে? ৬ দাঁত। কততে? ১৪০০০০ বাচ্চাটা সারতো নাকি? ১৪০০০০ বাচ্চাটাই ভালো। দাদার দাম চালেন কত? দাম চালেন কত? ৭২ এটা কি অস্ট্রেলিয়া নাকি? কয় দাঁত হয়েছে এটা? হয় না না এগুলো ফিজে। আপনারা দেখছেন বাজারে ব্যাপক পরিমাণে এই ধরনের গরু আমদানি হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা রাজশাহী সিটি হাটে এই ধরনের গরু ব্যাপক পরিমাণে পাবেন, উন্নত জাতের বাকনা বাছুর পাবেন, উন্নত জাতের গাভী পাবেন, আর খুব কম দামে এই বাছুরগুলো কিনতে পারবেন। একটা গেলে ছটার দাম নিব জানো? একটা গেলে ছটার দাম নিব।
এই গরুগুলা কত করে বিক্রি হয়েছে যে এই যে সাদাটা ভাই গরু দুটা সুন্দর আছে বুঝছেন। অস্ট্রেলিয়া নাকি চাচা? অস্ট্রেলিয়া দশ মাস এগারো মাস বয়স 130 একটা 30,000 দুইটা এগারো মাস করে বয়স। খুব সুন্দর গাভী, যারা খামার করতে চান তারা এই ধরনের গাভী নিতে পারেন, খুব সুন্দর হবে ওগুলো। আপনারা দেখতে পাচ্ছেন অতি দুধের উন্নত জাতের গাভীগুলা, আপনারা এই হাটে এই ধরনের গাভীও পেয়ে যাবেন খুব কম দামে। অন্যান্য বাজারের থেকে এই হাটে বা গরুর দাম অনেক কম থাকে এবং ব্যাপক পরিমাণে গরু আমদানি হয়। আপনারা যারা খামার করতে চান তারা এই হাট থেকে গরু নিতে পারেন, খুব সুন্দর হবে। আর এই হাটে ব্যাপক পরিমাণে দালাল থাকায় আপনারা অবশ্যই একটু সাবধানতার সাথে দামাদামি করবেন। এই গাভীটির বয়স 6 দাঁত, এই গাভীটির দাম চা হয়েছে 1,50,000। খুব সুন্দর গাভী, আপনারা যারা এই ধরনের গাভী কিনতে চান তারা কিনতে পারেন, এই ধরনের গাভীর আসে সিটি হাটে পাবেন। আর এই গাভীটির সাথে রয়েছে সার বাচ্চা, সার বাচ্চাটির বয়স রয়েছে 7 দিন। আর আসে সিটি হাটের চারিদিকে ব্যাপক পরিমাণ দালাল রয়েছে, আপনারা যারা গরু কিনতে চান তারা অবশ্যই দালাল মুক্তভাবে গরুর দামাদামি করবেন আর সাবধানতার সাথে দামাদামি করবেন, কোনো দালালের পাল্লায় পড়বেন না। আর যদি আপনাদের কোনো সমস্যা হয় তাহলে আপনারা সরাসরি হাট অফিসে যোগাযোগ করতে পারেন, তারা আপনার সর্বত্র সহযোগিতা করবে। বয়স কত হলো? 6 দাঁত। কদম ছিলেন এটা? 1,15,000। বাচ্চা নাই? আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে ব্যাপক পরিমাণে গরুর আমদানি রয়েছে। আর বর্তমান ডিসেম্বর থেকে শুরু হয়ে মার্চ পর্যন্ত আপনারা গরুর দাম ব্যাপক পরিমাণে কম পাবেন, কারণ এই সময় ইন্ডিয়া হতে ব্যাপক পরিমাণে গরু আমদানি হয় এই হাটে, যার জন্য রাজশাহী সিটি হাটে এই সময়ে গরুর দাম ব্যাপক পরিমাণে কম থাকে। আপনারা যারা খামার করতে চান তারা এই সময়ের মধ্যে গরু যদি কিনতে পারেন তাহলে অবশ্যই আপনারা লাভবান হবেন। যারা রাজশাহী সিটি হাটে গরু কেনার জন্য আসতে চান তারা অবশ্যই আসবেন। আর রাজশাহী রেলওয়ে স্টেশন এবং বাস স্টেশন হইতে এই হাট 3-4 কিলোমিটার দূর ভিতরে অবস্থিত এবং রাজশাহী সিটি কর্পোরেশনের মধ্যে। আপনারা রাজশাহী রেলওয়ে স্টেশন এবং বাস স্টেশন হইতে যে কোনো রিক্সাওয়ালাকে যদি বলেন রাজশাহী সিটি হাটে যাবো আপনাকে নিয়ে যাবে, আপনারা এই হাটে আসতে পারেন। এই হাট সম্পর্কে বা এই ভিডিও সম্পর্কে কারো যদি কোনো মতামত থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন, অথবা আমার ফোন নাম্বার দেওয়া আছে আমাকে ফোন করে জানাতে পারেন। আর আপনারা যে ধরনের ভিডিওগুলো দেখতে চান বা যেমন ভিডিও পছন্দ আপনাদের অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি সেই ধরনের ভিডিও তৈরি করার চেষ্টা করব এবং আপনাদের পাশে থাকার চেষ্টা করব। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। অনেক সময় দেখা গেছে যে আপনাদের মনের মতো ভিডিও তৈরি করতে পারি না বা বানাতে পারি না,
আপনারা অবশ্যই সাহায্য সহযোগিতা করবেন। আগামীতে আমি আপনাদের মনের মতো ভিডিও তৈরি করার চেষ্টা করব। আর যদি আমার ভিডিওতে কোনো ভুল ভাঙতে হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য এবং আমার পাশে থাকার জন্য আপনাদের সকলকে জানাই ধন্যবাদ।